এর পাশাপাশি আজকে ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া চলার মাঝে বহিরাগত বিতর্কে সরগরম হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে। নির্বাচন প্রক্রিয়ার মাঝেই আজকে বিশ্ববিদ্যালয়ে আসেন টিএমসিপি নেত্রী জয়া দত্ত, আর তার সঙ্গে একাধিক টিএমসিপি নেতা নেত্রী ছিলেন, যেমনটা আমাদের প্রতিনিধি জোয়ানা জানালেন। দীর্ঘক্ষণ তারা উপাচার্যের সঙ্গে কথা বলেন। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে বিতর্ক দানা বেঁধেছে। দেখুন, আমার সংগঠনের দেখভাল করার দায়িত্ব দলনেত্রী আমাকে দিয়েছে, সুতরাং সংগঠনকে মজবুত করার জন্য এবং সার্বিকভাবে নিশ্চয়ই মেইনলি উপাচার্যর কাছে এটাই বলতে আসা হচ্ছে। আমি তো বারবার বলছি যাতে নির্বাচন প্রক্রিয়াটা সঠিক এবং সুষ্ঠুভাবে হোক, কারণ বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে অভিযোগ উঠে আসে যে শাসক দল নাকি নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। সেই ব্যাপারে বলতে আসলাম যে আমরা নির্বাচন প্রক্রিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিকভাবে সুষ্ঠুভাবে চাই। আমার তো মনে হয় না যে এরকম কোনো পরিস্থিতি হয়েছে যে, কারণ আমরা এখানে আমাদের যে ইলেকশনটা করছি সেটা কিন্তু যথেষ্ট, মানে যত রকমভাবে পারা যায় ফ্রি এবং ফেয়ার করার চেষ্টা করছি। যখন একটু স্টুডেন্ট এসেছিল, একটু আমার মনে হয়েছিল বেশি স্টুডেন্ট, তবে আমি ওদেরকে যখন বলি না এতজন স্টুডেন্ট এখানে থাকাটা ঠিক না, আমি পছন্দ করছি না, তোমরা তোমাদের যা বলার তোমরা এই কয়েকজন থেকে বলো, তখন ওদের অনেক স্টুডেন্ট চলে যায়। এবং আজকে এই জয়া দত্তর যাওয়াটা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করেছেন অ্যান্টি জয়া বিরোধী যারা গোষ্ঠী, এবং তারপরেই আজকে উনি যখন বেরিয়ে যান বিশ্ববিদ্যালয় থেকে, তারপরে দুই গোষ্ঠী তারা সংঘর্ষে জড়ায় এবং তা হাতাহাতিতে পৌঁছয়। একজন টিএমসিপি সমর্থক আহত হয়েছেন বলেও খবর রয়েছে।